রাজ্যে ফের শুট আউট বোমাবাজি, এবার ডায়মন্ড হারবারের মন্দির বাজারে দুষ্কৃতীর আজ সাত সকালে খেলারামপুরে দাপাদাপি, বুকে গুলি নিয়ে হাসপাতালে ভর্তি জখম যুবক। পুরো বিষয়ে কথা বলবো সরাসরি নকিবউদ্দিন গাজী, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন। রাজ্যে ফের শুট আউট, এক্ষেত্রে কি জানা যাচ্ছে, কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, কি কি খবর? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনা মন্দিরবাজার থানা খেলালামপুরের এই ঘটনা, এবং এই খেলালামপুরে সকাল থেকে বোমাবাজি হয় এবং গুলি চলে বলে এমনটাই অভিযোগ। এই সেই গুলিতে একজন যুবক কিন্তু গুরুতর জখম হয়, তার বুকে গুলি লাগে এবং তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয় সকালে। মূলত গতকাল রাত থেকে কিন্তু এই বোমাবাজি চলে এবং বোমাবাজি সেটা সকাল পর্যন্ত গড়ায়, এবং এই গড়ানোর ফলে কিন্তু বেশ কিছু বাড়ি ভাঙচুর করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে মন্দিরবাজার থানার পুলিশ এবং সুন্দরবন পুলিশ জেলার প্রতিনিধিরা আছে, এবং পাশাপাশি এই ঘটনার জেরে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আহত যুবকের পরিবারের দাবি, তাদেরকে গুলি করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তাদেরকে গুলি করেছে দুষ্কৃতীরা, গুলি করেছে পাল্টা অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে বারবার জানিয়েছে। সে এই এই ঘটনার পুরো তৃণমূল জড়িত নয়, তৃণমূল বিজেপির লোকজন এসে, নির্দলের লোকজন এসে তাদেরকে ভাঙচুর করেছে, তাদের বাড়িতে ভাঙচুর করেছে এবং মারধর করেছে বলে এমনটাই অভিযোগ। এই পাল্টা অভিযোগ অভিযোগের এই কিন্তু খেলারামপুরে বেশ কয়েকদিন ধরে এটা রাজনৈতিকভাবে চলছে। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এই এলাকায় কিন্তু যথেষ্ট উত্তপ্ত, এবং বেশ কিছু দিন আগে বোমাবাজি হয়েছে। এই ঘটনার জেরে কিন্তু সেই উত্তপ্ত জের কিন্তু রয়ে গেছে, ফলে কিন্তু আজ সকালে কিন্তু তার চরম আকার ধারণ করে, এবং সেই চরমে এমনটাই ওঠে, সেখানে বোমাবাজি হয় বলে এমনটাই স্থানীয় মানুষের অভিযোগ। এবং পাশাপাশি যেখানে গুলিও চলে সেই গুলিতে একজন যুবক আহত হয়েছে এবং বেশ কয়েকজন জখম হয়েছে। এই ঘটনা উত্তপ্ত ছড়ানোর ফলে কিন্তু ঘটনাস্থলে সুন্দরবন পুলিশ জেলার আধিকারিক এবং মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এলাকার মানুষের প্রায় সময় এই এই ঘটনায় কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ তারা, ফলে কিন্তু এই ঘটনা জেনে এখন পর্যন্ত যারা পুলিশ জানতে পারছে একজনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার জেরে, এবং এলাকা থমথমে রয়েছে খুব স্বাভাবিকভাবেই। ডায়মন্ড হারবারে শুট আউট, গুলিবিদ্ধ এক যুবক এবং ঘটনায় গ্রেপ্তার এক। ধন্যবাদ নকিবউদ্দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।